গল্পের নতুন মোড়। কালার্স বাংলার ধারাবাহিক নায়িকা নাম্বার ওয়ানে শীতলা ওরফে শীলা শিকদার একজন জুনিয়র আর্টিস্ট। সে কিনা স্বপ্ন দেখে নায়িকা নাম্বার ওয়ান হওয়ার, কিন্তু তার জীবন পাল্টে যায় শুদ্ধ সেনের জীবনে প্রেমিকা হয়ে আসার অভিনয় করতে এসে। গল্পের নতুন প্রেক্ষাপট অনুযায়ী দেখা যাচ্ছে শীলা সেন পরিবারের অতীত সম্পর্কে জানতে পারে। শীলার সাথে পরিচয় হয় সেন পরিবারের বড় পুত্রবধূ বিদ্যার। সে এখন একজন সফল প্রতিষ্ঠিত মহিলা। সে শীলার পাশে এসে দাঁড়ায় শীলার স্বপ্ন পূরণ করার জন্য, কারণ সে শীলার ব্যথায় সমব্যথী। তাই সেও চায় যাতে শীলা একজন সফল অভিনেত্রী হয়ে উঠতে পারে। কিন্তু এই বিদ্যা ওরফে বিবি আর সেন পরিবারের বড় ছেলে মন্টির একটা বীভৎস অতীত আছে, যেটা শীলা বিদ্যার কাছ থেকে জানতে পারে। মন্টির কুৎসিত মনোবৃত্তি সম্পর্কে জানতে পেরে বিদ্যা ও শীলা দুজনে মিলে মন্টিকে উচিত শিক্ষা দিতে লেগে পড়ে। গল্প যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে যে শীলার শ্বশুরের কাছে মন্টি সেন টাকা চেয়ে ফোন করে। শীলার শ্বশুর, যে কিনা মন্টির কাকা, সে মন্টিকে অপছন্দ করলেও তাকে টাকা দিতে যায়। এদিকে শীলা ও বিদ্যার প্ল্যান অনুযায়ী মন্টিকে ফাঁদে ফেলে ও মন্টিকে সবকিছু থেকে বিপর্যস্ত করে দিতে চায়। এই কাজে শুদ্ধও শীলাকে সাহায্য করে। শীলা বিদ্যার সাথে মিলে সেন পরিবারের অতীত অভিশাপের বদলা নিতে চায়। বিদ্যা যেভাবে শীলার স্বপ্ন পূরণে শীলাকে সাহায্য করবে, তেমনি শীলা ও বিদ্যার অতীত জীবনের বীভৎসতার প্রতিশোধ নিতে বিদ্যাকে সাহায্য করছে। শীলার শ্বশুর যদিও শীলাকে এই সব থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার পাশাপাশি আরও একটা ঘটনা প্রবাহ ঘটে চলেছে শীলার জীবনে। শুদ্ধ, যে কিনা শীলাকে তার প্রেমিকার অভিনয় করতে নিয়ে এসেছিল, সে এখন সত্যি সত্যি শীলাকে ভালোবেসে ফেলেছে। শীলা ও শুদ্ধর বিয়ের আয়োজনও এগিয়ে চলেছে। কিন্তু শুদ্ধর কথা হলো, যদি শীলা শুদ্ধকে নিজের মনের অনুভূতির কথা, ভালোবাসার কথা নিজে মুখে না জানায়, তাহলে সে শীলাকে বিয়ে করবে না। এদিকে শীলাও শুদ্ধকে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের লক্ষ্য পূরণে সে বদ্ধপরিকর। শীলা ও বিদ্যা উভয় মিলে মন্টি সেনকে উচিত শিক্ষা দিতে পারবে? আর শীলা কি নিজের মনের কথা, ভালোবাসার কথা শুদ্ধকে বলতে পারবে? শীলা শুদ্ধর বিয়ে কি আদৌ হবে? সর্বোপরি শেষ পর্যন্ত শীলা কি নায়িকা নাম্বার ওয়ান হয়ে উঠতে পারবে? জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে কালার্স বাংলায় ঠিক রাত 8:30 নায়িকা নাম্বার ওয়ান সিরিয়ালে।